এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চ্যানেল আই, বাংলাভিশন, মোহনা টিভি, জিটিভি চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স পাথরঘাটা বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মা'ই ওয়াত তিন ওয়ালা আলিহি وصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم بلغ العلا بكماله أشب الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه سورة يوسف فداري حكمة لقمان با কারিয়ে কুরআন আইতিলে সদমান মা বলগল নোলা বিজমালিহি হসনত জমিও খসালিহি সল্লো আলাইহি শিয়াজুম মিল্লাত তুমহারে ফকরে তো আলম এ বারি দি মৌলা
পাকে কুল্লা দিয়ায়ে দিদার বলাগল ওলা শবদ যা বিজমালিহি হসনত জমিয় ফসালিহি সল্লো আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, তো মহাপাত জিগার করেন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মাদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানের হুকুম আহকাম। মাহে রমজান গুরুত্বপূর্ণ মাস, মোবারকপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, আত্মশুদ্ধি মাস, আল্লাহ পাকের নৈকট্য লাভের ধন্যের মাস পবিত্র মাহে রমজান। রমজান শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, অর্থাৎ যারা মাহে রমজানে রোজাগুলো রাখবে আল্লাহ পাক তাদের গুনাগুলো ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, পাঁচোক্ত নামাজ দ্বারা গুনাহ মাফ হয়, পাঁচোক্ত নামাজে যেই গুনাগুলো মাফ হয় না সেই গুণাগুলো জুমার নামাজের ওসিলায় মাফ করে দেওয়া হয়। জুমার নামাজ দিয়েও যেই গুণাগুলো মাফ হয় না সেই গুণাগুলো পবিত্র মাহে রমজানে ওসিলায় আল্লাহ পাক ক্ষমা করে দেন। রমজান কাকে বলে? ইসলামের শরীয়তের পরিভাষায় সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পাপাসার এবং কামাসার থেকে বিরত থাকার নামই হচ্ছে সওম বা রোজা। এই রোজা পূর্বের উম্মতদেরকে, পূর্বের নবীদেরকে দেওয়া হয়েছিল কম বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা পূর্ববর্তী নবীদের উপরও ফরজ ছিল। আল্লাহ পাক আমাদের উপরে পবিত্র মাহে রমজানের এক মাস রোজাকে ফরজ করেছেন। আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন নির্দিষ্ট কয়েকদিন, তাফসীরে ভিতর এসেছে সেই নির্দিষ্ট কয়েকদিন সালাসাতুন আয়ামে 30 দিন অথবা 29 দিন। এখানে পুরো মাস যে রোজা রাখতে হবে এরকম ইঙ্গিত পাওয়া গেল না, কিন্তু অপর আয়াতে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন রমজান মাসকে রোজা রাখতে হবে। আল্লাহ পাক বলে শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই সেই মাস যেই মাসে নাজিল হয়েছে পবিত্র আল কোরআন, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, হক এবং বাতিলকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক দান করেছেন পবিত্র কোরআন নাজিলের মাস।
আর এই কোরআন এসেছে এই রমজান মুবারকে, এবং আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র কদর রজনীতে কোরআন এসেছে। সুতরাং কোরআন নাজিলের মাস যদি পাও, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, কোরআন নাজিলের মাসে তোমরা রোজা রাখবে। তাহলে এই আয়াতে পরিষ্কার বোঝা গেল এক মাস রোজা রাখতে হবে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই রমজান মাস যখন বালে পুরুষ এবং নারী পাবে তাদের উপর রোজা রাখা ফরজ, এক মাস রোজা রাখা ফরজ। সে মাসটা হতে পারে 30 দিনে, সে মাসটা হতে পারে 29 দিনে। আরবি মাসগুলো স্বাভাবিকভাবে 29 এবং 30 দিন হয়ে থাকে, এই 30 দিন রোজা রাখা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জালাল্লাহু সিয়ামা ফরিদা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রমজান মাসে রোজা এর গুরুত্ব, এর তাৎপর্য এত বেশি। আল্লাহ বলছেন ও আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণকর, রোজা রাখাটাই তোমাদের জন্য মঙ্গল, রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝে থাকো। এই রোজা রাখাটাই আমাদের জন্য কল্যাণকর, এটাই হচ্ছে আমাদের জন্য ভালো, আমাদের দুনিয়া এবং আখেরাত সর্বক্ষেত্রে এই রোজা আপনার আমার জন্য কল্যাণকর। এই জন্য আল্লাহ বলছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, রোজা রাখাই তোমাদের জন্য ভালো তোমরা যদি বুঝে থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুযোগ করে দিয়েছেন, যারা অসুস্থ যারা সফরে আছে তাদের রোজার অবস্থা কি হবে। এই জন্য আল্লাহ বললেন فَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ, فَمَنْ كَانَ مَرِيضًا, যে ব্যক্তি হয়েছে অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থের পর আর ভালো হওয়ার সম্ভাবনা নাই, এমন অসুস্থ রোজা রাখার ক্ষমতা নাই, শক্তি নাই, তার রোজার অবস্থা কি হবে। أَوْ عَلَى سَفَرٍ, অথবা যদি কেউ সফরে যায়, সফর বলতে শরীয়তের মাসআলা হলো আপনার আপনার বাসা থেকে 48 মাইল দূরে যদি আপনি রওনা দেওয়ার ইচ্ছা করেন এটাকে সফর বলা হয়েছে। 48 মাইলের কম যদি দূর সফরে রওনা দেন এটাকে সফর শরীয়তে ধরা হবে না। আপনার বাসার থেকে যদি আপনি 48 মাইল দূরে যাওয়ার ইচ্ছা করেন এবং এই নিয়াত করে বাসার থেকে বের হন, তখন আপনার রোজার ক্ষেত্রে আপনার রোজা রাখবেন কি রাখবেন এখানে এখতিয়ার আছে। যদি সফরে সহজ হয়, কষ্ট না হয় এবং শক্তি থাকে তাহলে রোজা রাখাটাই উত্তম, কারণ এরপরে আল্লাহ বলছেন রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণকর। আর যদি সফরে এমন কষ্ট হয় যখন রোজা রাখাটা তার জন্য কষ্টকর, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। দুই অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে, এক হচ্ছে অসুস্থ আর এক হচ্ছে সফরে, কিন্তু পরবর্তীতে এই রোজাগুলো পূর্ণ করতে হবে, আদায় করতে হবে। এখন রোজা যদি ছাড়লাম তাই বলে রোজা না রাখার সুযোগ নাই, বরং রোজাকে পরবর্তীতে আদায় করে নিতে হবে। এমন অসুস্থ যে অসুস্থর পর সুস্থ হওয়া সম্ভাবনা আছে, তাহলে রোজা ছাড়লেও পরবর্তী সুস্থ হওয়ার পরে রোজা তাকে কাজা করতে হবে, একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা করতে হবে। আর এমন অসুস্থ যে অসুস্থর পর আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তার রোজা আর কি হবে। আল্লাহ বললেন যাদের শক্তি নাই গরিব মিসকিনকে তারা ফিদিয়া দিয়ে দিবে। যদি এরকম অসুস্থ যে অসুস্থ হওয়ার পর আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এক রোজার পরিবর্তে সদকায়ে ফিতর পরিমাণ টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবে। এরকম যদি 10-20-30 রোজাও সে রাখতে অক্ষম হয়, 30 রোজার রমজানের শেষে সদকায়ে ফিতর এই পরিমাণ দিতে হবে, আর সফরে থাকার রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে। বিশেষ করে মা বোনদের বিশেষ মুহূর্তে রোজা রাখা নিষেধ তখন, কিন্তু মা বোনদের ক্ষেত্রে তারা ওই সময় নামাজও পড়বে না, রোজাও রাখবে না, কিন্তু নামাজ পরে কাজা করতে হবে না, রোজা কাজা করতে হবে, রোজা তাকে পরবর্তীতে সুস্থ হওয়ার পর রমজানের পর রোজাগুলো আদায় করতে হবে। অর্থাৎ রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে সফরে ক্ষেত্রে যদি আপনি 48 মাইল দূরে রওনা দেন এক্ষেত্রে রোজা রাখাই উত্তম, যদি কষ্ট হয় পরবর্তীতে আপনাকে রোজা কাজা করতে হবে।
আদায় করে নিতে হবে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভেঙে ফেলে তাহলে তার শাস্তি হলে এত শাস্তি, আল্লাহ হাবিব বলছেন তাকে একাধারে দুই মাস রোজা রাখতে হবে। একাধারে দুই মাস, একটা ভেঙে ফেললে সেদিন থেকে আবার একাধারে দুই মাস। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা যে একটা ভাঙলো ফরজ রোজা, আর এর সওয়াব এর ফজিলত সে সারা বছর রোজা রাখলো সে পাবে। তা একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে হবে। এবং আল্লাহ বলে, আল্লাহ হাবিব বলে রোজাকে ফরজ করা হয়েছে এবং কিয়ামের লাইল তারাফির নামাজকে সুন্নাতে মুআক্কাদা করা হয়েছে। রমজানে যে আমলগুলো বেশি বেশি করতে হবে সিয়াম এবং কিয়াম, দিনের বেলা রোজা পালন করতে হবে, রাত্রে বেলা কিয়াম তারাফির নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসারান্তু লাকুম কিয়ামা, তোমাদের জন্য তারাফির নামাজকে সুন্নাত ঘোষণা করা হলো, সুন্নাতে মুআক্কাদা জামাতে পড়তে হবে তারাফির নামাজ। এবং তারাফির নামাজের পরে বিতর নামাজ, এটাও সুন্নাতে মুআক্কাদা জামাতে পড়ার কথার গুরুত্ব আরোপ করা হয়েছে। তারাফির নামাজ কয় রাকাত? বাইহাকী শরীফের ভিতরে এসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বয়ান করে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতে সিয়ামে রমাদান 20 রাকাতান সাওয়াইতেন, আল্লাহর হাবিব রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ সাওয়াইতেন, 3 রাকাত বিতর নামাজ আদায় করতেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর এই তারাবির নামাজে আমরা হাতমে কোরআন শোনা, এটাও সুন্নত। পবিত্র কোরআন শরীফ তারাবির নামাজের ভিতরে খতম করা হয়, এটাও শোনা সুন্নত। কারণ কোরআনের সাথে আর রমজানের সাথে একটা বিশেষ সম্পর্ক। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বলেন আল কোরআন ওয়া সিয়াম ইয়াশগালিল আবদের, কোরআন এবং রোজা কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে বান্দার ব্যাপারে সুপারিশ করবে। কোরআন বলে আল্লাহ আমার হুকুম মেনেছে, আপনার বান্দা সারাদিন রোজা পালন করেছেন, আমার হুকুম হাকাম মেনে চলেছেন, বিধিবিধান মেনে চলেছেন, আল্লাহ আপনার বান্দাকে আমি কোরআন সুপারিশ করতেছি, আপনি তাকে মাফ করা দে। রোজা বলবে আল্লাহ রোজাকে আপনার বান্দা পালন করেছিল, সুতরাং আমি আপনার বান্দার পক্ষে সুপারিশ করতেছি, আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করা দে। হাদিস শরীফে আসছে আল্লাহ নবী বলেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে দলিল হবে, কোরআন কারো বিপক্ষে দলিল হবে, কিয়ামতের দিন কারো পক্ষে কোরআন দাঁড়াবে আবার কারো বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলবে আল্লাহ এই আপনার বান্দা আমার হুকুম মানে নাই, আপনার বিধিবিধান মানে নাই, সুতরাং একে আপনি ক্ষমা করতে পারবেন না। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের খুব তেলাওয়াত করতেন। বুখারী শরীফের ভিতরে এসেছেন প্রতি রমজান মুবারকিত জিবরাইল আমিন হুজুরের কাছে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ কোরআন যতদূর নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করেন। হুজুর তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তেলাওয়াত করি আপনি শুনেন। জিবরাইল তেলাওয়াত করতেন, হুজুর শুনতেন। হাদিস শরীফে আছে হুজুরের জীবনের শেষ রমজান মোবারক, যেই রমজানের পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই রমজান মোবারকে জিবরাইল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন তো তামাম নাজিল হয়ে গেছে, এবার হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি। হুজুর তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন, জিবরাইল আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াত করি আপনি শুনেন, জিবরাইল তেলাওয়াত করলেন হুজুর শুনলেন। অর্থাৎ হুজুরের জীবনের শেষ রমজান মুবারক, যে রমজানের পরে আর আল্লাহর হাবিব দুনিয়ায় থাকেন নাই,
ওই রমজান মোবারকে হুজুর দুবার তেলাওয়াত করে জিব্রাইলকে শুনিয়েছেন, আবার জিব্রাইল দুবার তেলাওয়াত করে হুজুরকে শুনিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত করা এত সব এত নেকি। আল্লাহ নবী বলেন মান করা কতাবাহু ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতুন বি আশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে তার আমল নামায় দশ নেকি, রমজান মাসে আরো সত্তর গুণ বেশি সাতশো নেকি, অগণিত নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দে। কোরআনের সাথে আর রমজানের সাথে একটা গভীর সম্পর্ক, কারণ এই মাসে কোরআন এসেছে, আর এই কোরআনকে সাহাবায়ে কেরাম এই রমজান মাসে বিশেষ করে তেলাওয়াত করতেন। আল্লাহর হাবিব তেলাওয়াত করে জিব্রাইলকে শুনিয়েছেন দুবার, জিব্রাইল দুবার হুজুরকে শুনাইছেন চারবার। কোরআন শরীফ এটা শোনা এবং তেলাওয়াত করা সমান সব। আমি তেলাওয়াত করতেছি আপনি শুনছেন, সমান কি হবে? আপনি তেলাওয়াত করছেন আমি শুনছি, সমান সব হবে, এতে কোনো কমতি নাই। কোরআন শরীফ তেলাওয়াত করা এবং শোনা সমান সব। এই রমজান মাসে আপনি আমি যদি ইচ্ছা করি কমপক্ষে এক খতম দুই খতম সম্ভব। আমাদের মাঝে হাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি রমজান মোবারকের ১৬০ বার কোরআনুল করিম তেলাওয়াত করতেন, খতম করতেন, দিনে একবার খতম করতেন, রাতে একবার খতম করতেন, অতিরিক্ত আরো একবার ৩০ দিনে ৬০ এবং আরো একবার ১৬০ বার তিনি কোরআনুল করিমকে খতম করতেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল করিমের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনুল করিমের সাথে যাদের বন্ধুত্ব থাকবে, কোরআন এর রুহু আছে, কোরআন এর অন্তর আছে, কিয়ামতের দিন কোরআন তার পক্ষে সুপারিশ করবে। আর না হলো হাতমে তারাফিতে যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল করিমের তেলাওয়াত শুনে, তাহলেও আপনাকে কোরআন খতমের আপনার শোনার সব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাতমে কোরআনে তারাফির নামাজে আমাদের সকলকে শরীক হওয়া, সকলকে হাজির হওয়া, যেখানেই আপনি থাকেন বাংলাদেশের সব জায়গায় এখন কোরআন খতম হাতমে তারাবি হয়, সেখানে যদি ইচ্ছা করে সারা বছর কোরআনুল করিমের তেলাওয়াতের সুযোগ হয় না, শোনার সুযোগ হয় না, একটা সুবর্ণ সুযোগ। এরপরে রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে, কারণ রাসূল বলছেন যে ব্যক্তি একটা নফল আমল ইবাদত করবে তার আমল নামা একটা ফরজের সমান সব দেওয়া হবে। যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ ইবাদত করবে, ফরজ আমল করবে, অন্য মাসের ৭০টা ফরজের সমান সব আল্লাহ পাক তার আমল নামায় দান কইরা দিবে। রমজানের প্রতি যে মুহূর্ত দোয়া কবুল হয়, প্রতি যে মুহূর্তে দোয়া কবুল হয়, ইফতারি যখন সামনে নিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী বলে ইফতারির পূর্ব মুহূর্তে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, লিসায়মে ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতহি ওয়া ফারহাতুন ইনদা লিকায় রাব্বি, রোজাদারের জন্য দুইটা খুশি দুইটা আনন্দ, এক হলো ইফতারির সময় যখন ইফতারির সামনে নিয়ে সে হাজির হয়ে গেছে, এখনো সময় হয় নাই, এখনো ৫ মিনিট, এখনো ৭ মিনিট ইফতারির সময় বাকি আছে, বান্দা এখনো খাবার নিয়ে হাজির হয়েছে, খাবার খায় না, আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে গর্ব করেন, ও ফেরেশতারা তোমরা তো মানুষ বানাইতে নিষেধ করছিলা, দেখো আমার বান্দারা কিভাবে আমাকে মানে, কিভাবে আমার হুকুম পালন করে, এখন ইফতারি খাবার সময় হয় নাই, এখনো ৫ মিনিট ৭ মিনিট সময় বাকি আছে, খাবার সামনে নিয়ে বসে আছে এখনো খায় না, আমি আল্লাহকে ভয় করে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় ইফতারের পূর্ব মুহূর্তে বান্দা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমি বলেন সঙ্গে সঙ্গে ইফতারের পূর্বী মুহূর্তে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আর আপনি যদি ইফতারে আরেকজনকে খাওয়ান, আরেকজনকে ইফতারিতে শরীক করেন, কত সওয়াব হবে? আল্লাহ নবী বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইকু রাকাবাতি মিনান নার, যে ব্যক্তি একজনকে ইফতারি করালো, আল্লাহর হাবিব বলেন উনি রোজা রেখে যত সব হবে সেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করে দিবে, তাতে ওই রোজাদার ব্যক্তির কোন সব কমতি হবে না। সাহাবায়ে কেরাম আসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো এইভাবে ইফতারি করাবার মতো ক্ষমতা নাই, তৌফিক নাই,
হুজুর গলায় এক গ্লাস পানি, এক গ্লাস দুধ, একটা খেজুর দিয়ে যদি তোমরা কাউ গ্রেফতার করাও তাহলে সেই পরিমাণ সব আল্লাহ তোমাকে দান করে দিবে। যে ব্যক্তি কোন রকম তাকে তৃপ্তি সহকারে খাওয়াবে, হুজুর বলে কাউতে দিন তাকে হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ পাক তাকে খুশি করবেন বলেন না সুবহানাল্লাহ। রোজাদার দুইটা পুরস্কার, একটা ইফতারির সময় আর একটা জিন্দা লেখায় রব্বি, যারা পবিত্র মাহে রমজান রোজা গুলো রাখবেন আল্লাহ পাক তাদেরকে দিদার দিবে, তাদেরকে ধন্য করবেন, তাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাদের সঙ্গে দেখা দিবেন বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে জায়গা বানাই দিবেন এবং তাদেরকে ইফতারি ব্যবস্থা করা হবে, নাস্তার ব্যবস্থা করা হবে। তখন অন্যান্য মানুষেরা বলবে আল্লাহ আমাদের কি তো আর সামনে কিছু জায়গা হবে না, ওদেরকে তো আপনি নাস্তার ব্যবস্থা করতেছেন, ওদেরকে আপ্যায়ন ব্যবস্থা হচ্ছে, আমাদের জন্য কি হবে না? তখন আল্লাহ পাক ঘোষণা করে দাও বান্দারা দুনিয়ার জীবনে এরা সোভে সাদেক থেকে শুরু করে ইফতারি পর্যন্ত আমার হুকুম পালন করে সিয়াম সাধনা করেছিলেন, রোজা রেখেছিলে, আর তোমরা সেই দিন রোজা রাখো নাই। তোমরা যদি সেই দিন রোজা রাখতে তাহলে আজকের আরো সে নিজে তোমরাও জায়গা পেয়ে যেতে বলেন সুবহানাল্লাহ। একটু মহাপাদ রসে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরি, তাহলে পবিত্র মাহে রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য রহমত। বিশেষ করে সাহারির সময় অনেকে আমরা সন্ধ্যার সময় ভালো খাওয়া দাওয়া হলে সাহারি খেতে চাই না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতাসাহিরিন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা যারা সাহারি গ্রহণ করে তাদের উপর বরকত নাজিল করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন বিধর্মী ইহুদি খ্রিস্টান ওদের রোজা আর আমাদের রোজার ভিতরে পার্থক্য হলো সাহারি খাওয়া, সাহারি খাওয়া সুন্নত এবং সাহারিতে বরকত আছে। এই জন্য হুজুর বলছে তোমরা সাহারি খাও, কম হলো এক গ্লাস পানি খাও, একটা খেজুর খাও, তারপর সাহারি খেতে বলেছেন। এবং হুজুর বলছে এর ভিতরে তোমাদের তাকাত হবে, তোমাদের শক্তি হবে, তোমরা সাহারি খেয়ে নিবে, কম হোক বেশি হোক। এই সাহারির সময় উঠে আমরা সাহারি খাওয়ার পূর্বে এবং পরে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহ পাক প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকে আলা মুস্তাগফির ফাগফির লাহু, কে আসো ক্ষমা প্রার্থী আমি আল্লাহ ক্ষমা করে দিই বলেন না সুবহানাল্লাহ। এই সাহারির সময় উঠে আপনি ইচ্ছা করলে আপনি আমি চার রাকাত আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে পারি, সাহারি খাওয়ার আগে পড়ে নিতে পারি, অথবা সাহারি খেয়েও পড়ে নিতে পারি, আট রাকাত বারো রাকাত কম পক্ষে চার রাকাত, কম হলো দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ নবী বলেছেন সাহারি খেতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে হাত তোলে সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। ইলা যাউফিল্লাহ ইলা আখে, শেষ রাতের দোয়া আল্লাহ পাক বান্দার ফিরায় না, কবুল করে নেয়। তাহলে রমজান মাসে সেহরি খেতে আমরা উঠি, অন্য মাসে অনেক সময় ওঠা যায় অনেক সময় ওঠা যায় না। সেহরি খেতে যখন উঠি সেহরি খাওয়ার পূর্বে এবং পরে আমরা দুই রাকাত অথবা চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেই এবং দোয়া করি মোনাজাত দেই আল্লাহর কাছে, জীবনের গুনার জন্য আল্লাহ অবশ্যই বান্দার দোয়া শুনে। আল্লাহ বলে উদুনি আস্তার জীবনা খুব বান্দা, তুমি আমার কাছে চাও, আমার কাছে বলো, আর হামেশা দেনে কো তৈয়ার হয়, জুনা মাঙ্গি উচ্ছে তো বিজার হয়। আল্লাহ বলে আমি সবসময় দেওয়ার জন্যই প্রস্তুত, বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ খুশি হই, যে আমার কাছে চায় না আমি তার উপরে বেজার, যে চায় না তার উপর আল্লাহ গুসা থাকে। এরপর আমরা বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, এরপরে তাহাজ্জুদের নামাজ, এরপরে বেশি বেশি করে চারটা কাজ করতে হুজুর বলছেন এই রমজান মাসে। আল্লাহ আমি বলছেন তোমরা চারটা কাজ করবে, চারটা আমল করবে। এক হচ্ছে তোমরা বেশি বেশি কলেমায়ে তাইয়েবা পাঠ করবে, কলেমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কলেমা পাঠ করি হুজুর বলছেন তোমরা কলেমায়ে তাইয়েবা বেশি বেশি পাঠ করো। আফজালুল ইবাদাতে কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা
বেশি বেশি করে পাঠ করতে বলছেন। দুই নম্বরে যে আমলটা বেশি করতে বলছেন তা হচ্ছে ইস্তিগফার করতে বলছেন হুজুর। তোমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাও। আল্লাহর হাবিব উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক 70 বার কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন উম্মতের জন্য, আমাদের জীবনের গুনার জন্য। সব সময় রমজান মাসে হুজুর বলছে বেশি বেশি তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। জীবনবার বহুত গুনাহ করে বেড়েছি, জেনে না জেনে, বুঝে না বুঝে বহুত অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে আল্লাহ বলছেন তোমরা আমার কাছে মাফ চাও। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবাতুন নাসুহা, এমন তওবা। তওবা এর মানে হলো, ইস্তিগফার মানে হলো গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ আর জীবনে গুনাহ হবে না, আবার মাফ চাই আবার গুনাহ করলাম, আবার মাফ চাইলে আবার গুনাহ করলাম, তাহলে এটাকে তওবা বলে। যা তো আল্লাহর সঙ্গে ধোকাবাজ, আল্লাহর সঙ্গে ধোকা দেওয়াজ আর কিছু নাই। তওবাতুন নসুহা, যে আল্লাহ জীবনে ভুল হয়ে গেছে জেনে হোক না জেনে হোক, আর জীবনে আমার জানতে গুনাহ হবে না। এভাবে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক বলেন আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাত, তোমার গুনাহগুলো আল্লাহ পাক পরিবর্তন করে নেকি দ্বারা ভরপুর করে দিবে। শুধু তাই নয়, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক তাদেরকে নূর দান করবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে, ফুলসুরা বিনা হিসেবে পার করায়া আল্লাহ জান্নাতে পৌঁছাই দেবে বলেন না সুবহান। এই জন্য রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি তওবা করতে বলেছেন, কারণ গুনাহ আমাদের কম বেশি সকলেরই গুনাহ আমরা করে ফেলেছি, এই গুনার জন্য তওবা করতে হবে, মাফ চেতে হবে। আর আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য বান্দা কে ডেকে ডেকে বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ করো, আমার রহমত থেকে রইলা সয় না। আল্লাহ রাবি বলেছেন রমজানের প্রথম দশক হলো রহমত, আউয়ালুহু রহমা, এক থেকে শুরু করে 10 পর্যন্ত হলো রহমত, আওসাতুহু মাগফিরাত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, আর রমজানের শেষ দশক হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। আমরা রমজানের প্রথম দশক অবস্থান করতেছি, এই রহমতের দশক অবস্থান করতেছি, আর সেই রহমতের দশক আল্লাহ বলছে লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রাত গুসসার চাইতে রহমতের দরিয়া বেশি বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করতে রাসূল বলছেন, তোমরা রমজানে বেশি বেশি ইস্তিগফার কামনা করো, আল্লাহর কাছে মাফ চাও। আর দুইটা জিনিস তো না করে নয়, তা হচ্ছে তোমরা জান্নাতের কামনা করতে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাতুল ফেরদাউসের কামনা করতে বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাতের কামনা করো আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও, কারণ এই রমজান মাসে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়েছে। হুজুর বলি যাটা খালা রমজান, রমজান মন যখন আগমন করে সঙ্গে সঙ্গে পুতিয়াত লাওয়া বাবু রহমা, আল্লাহ পাকের হুজুর দ্বারা রহমতের দরজা গুলো খুলে দেন, ওয়া গুল্লিকাত আবাবু নিরাত, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। এই রমজান মাসে ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন ইমানদার, তাদের কবর আজাব মাফ করে দেওয়া হয়েছে এবং জাহান্নামের দরজা রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়েছে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে যেগুলো আমাদের করণীয় বেশি বেশি করে নেই, কেবল সমস্ত সময়গুলো আমরা বাজে কথা না বলি, বিভিন্ন গল্প গুজবে না কাটিয়ে আল্লাহ থেকে আল্লাহর কাছে ইস্তিগফার, তেলাওয়াতে কোরআন, বেশি বেশি দুরুদ এবং সালাত, জিকির আজকারের মাধ্যমে আমরা সময়গুলো অতিবাহিত করি। আর যে কাজগুলো আমাদের রমজান করে বর্জন করতে হবে, রমজানে রোজা রাখলাম, হুজুর বলেন মানলাম ইয়া কাউল যুর বলে আমার ফালাইসা লিল্লাহ হাজাতান আইয়াদা তাওবা সাবা, ওই ব্যক্তি রোজা রেখে কোনো লাভ নাই, যে রোজা রেখে কাউল যুর মিথ্যা কথা বাজে কথা ছাড়তে পারলো না এবং যে অন্যায় কাজ পাপের কাজ ছাড়তে পারলো না, তার রোজা রেখে কোনো লাভ নাই। এই জন্য আব্দুল শি হুজুর আল্লাহর নবী বলেন রমজান মাসে অর্শার সাথে সাথে একদল ফেরেশতা ডেকে ডেকে বলে ইয়া বাগিয়াল খয়র, ইয়া বাগিয়াল খয়র আকবিল, হে কল্যাণকামী অগ্রগামী হও, হে নেক আমলকারী আরো বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি আমলের মাধ্যমে তোমার জীবনকে, আমলের খাতাকে তুমি ভারী করো, আর ইয়া বাগিয়া শার আকসির, হে অকল্যাণকামী থেমে যাও, সারা বছর গুনাহ করছো,
রমজান মাস এসে গেছে, আর গুনার দিকে হাত বাড়াইও না, অন্যায় কাজের দিকে হাত বাড়াইও না, পাপের কাজের দিকে আছে থেমে যাও, গুনার কাজ বন্ধ করো, অন্যায় কাজ বন্ধ করো। সুতরাং তুমি রোজা রেখে শুধু পেটের রোজা রাখলে হবে না, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, কানের রোজা, প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে আপনার সাড়ে তিন ঘড়ি ভিতরে রোজা রাখতে হবে, তাহলে রোজার হক আদায় হবে। রোজার যে আসল উদ্দেশ্য আত্মশুদ্ধি হবে। যদি আপনার আমার হাত দিয়ে এমন কোন কাজ করা যাবে না যেই কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, কান দিয়ে এমন কিছু শোনা যাবে না যা আল্লাহ শুনতে নিষেধ করেছে, চিন্তা চেতনে এমন কোন পাপের কাজের চিন্তা করা যাবে না যা আল্লাহ নিষেধ করেছেন, পা দিয়ে এমন কোন কাজে যাওয়া যাবে না যেই কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, অর্থাৎ আপনার আমার সাড়ে তিন ঘড়ির ভিতরে রোজা রাখতে হবে। হুজুর বলেন এমন রোজাদার আছে যে রোজা রাখাটাই শুধু উপাস থাকাটাই হয়, কিন্তু তাদের কোনো সব হয় না। এই রোজা রেখে মিথ্যা কথা, অন্যায় কথা, গীবাত, শিকায়াত, পরনিন্দা, পরস্ত্রীর কাতরতা, বাজে কথা বলাটা খুবই অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে রোজা রেখে গীবাত করে সে যেন মরা ভাইয়ের গোস্ত খায়। এক হাদিস আছে একজন মহিলা সে এর রোজা রেখে খুব ক্লান্ত হয়ে পড়ছিল, তখন হুজুরের কাছে আসলো যে এইভাবে ক্লান্ত হয়ে পড়ছে হুজুর, হুজুর বল সে তো মরা ভাইয়ের গোস্ত খেয়েছে, অর্থাৎ সে তো গীবাত করছে। হুজুর বললে একটা পেলা দাও, তাকে বমি করতে বলো। যখন সে মহিলার বমি করলো, দেখে গেল বমির ভিতর রক্ত, গোস্তের টুকরা বের হয়ে আসছে, তখন সে বলে এইভাবে তো আমরা কিছু খাই না। হুজুর বলছে তো গীবাত করছো, গীবাত হচ্ছে একজনের দোষ, বাস্তবে যে দোষ আছে এটাকে তার অনুপস্থিতিতে বর্ণনা করাই হচ্ছে গীবাত। রাসূল পাকের সাহেব বলছেন হেঁটে যাচ্ছিলেন, দেখলেন দুইটা কবরে আজাব হচ্ছে, হুজুর থেমে গেলেন, সাহাবা কেরামদেরকে বললেন তোমরা জানো এই কবর দুইটা কাদের? সাহাবা কেরাম বলে হুজুর অমুকের অমুকে। হুজুর বলে এদের কবর আজাব হচ্ছে, কিন্তু বড় কোন অপরাধ নয়, অপরাধ হচ্ছে একজনে ইস্তিনজার পরে ঠিক মতো পাক পবিত্র হতো না, আর একজনে পরস্থিতি অর্থাৎ মানুষের দোষ গীবাত থেকে একজনের দোষ অনুপস্থিতি অন্যজনের কাছে বর্ণনা করত, এটা হলো গীবাত। এই গীবাত থেকে আপনার আমার জবানকে পুত পবিত্র করতে হবে। হুজুর বলছেন দুইটা জিনিসের জামিন যদি তোমরা হতে পারো, এক হচ্ছে তোমাদের দুই চোয়ালের মাঝখান অর্থাৎ জিবা এবং দুই রানের মাঝখান লজ্জাস্থান, এই দুটো জিনিসের জামিন যদি হতে পারো, হুজুর বলে আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ, একটু মহাপাতে দুরুশে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حاضرين رمضان رمضان কে বলা হয় সিয়ামু জুন্না, রমজান হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যদি এভাবে ঢাল দিয়ে শত্রুর তরবারি আঘাত থেকে বেঁচে যায়, ঠিক রমজানের রোজা আল্লাহ পাকের বান্দা তার গুনাহ থেকে, অন্যায় কাজ থেকে এই ঢাল যেমনিভাবে যুদ্ধে ফিরায়, রমজানও তাকে গুনার কাছ থেকে ফিরায়। এই জন্য রমজানের রোজাকে সঠিকভাবে হুকুম আহকাম গুলো সঠিকভাবে আদায় করতে হবে। রমজানে রাসূল বলছেন তোমরা গালি গালাজ করবে না, ঝগড়াঝাটি করবে না, যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায় হুজুর বলছে তাহলে তুমি বলো ইন্নি ইমরি সাইমুন, আমি রোজাদার, সুতরাং তুমি আমার সাথে ঝগড়া করো না। রমজান মাসে অন্যায় কাজ পাপের কাজ থেকে বেঁচে থাকতে হবে, রমজান মাসে গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই রোজাটা আপনার আমার জন্য ঢাল স্বরূপ হবে। অর্থাৎ কিসের ঢাল? আপনি দুনিয়াতে যদি গুনার কাজ থেকে বেঁচে থাকেন, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। রোজাটা রাখছিছি আমরা কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহ পাকের খুশির জন্য আমরা রোজা রাখতেছি, ঠিক কিনা বলেন? কারণ রমজানের রোজার ব্যাপারে আল্লাহ পাক বলছেন আসমলি, রোজা তো আমার জন্য, কিন্তু আসসালাতুলি আর যাকাতুলি, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, এভাবে আল্লাহ বলেন নাই। রোজার ব্যাপারে আল্লাহ বলছেন আসমলি, রোজা আমার জন্য, অর্থাৎ অপর বনেছে ওয়া নাউযুজা বিহি, রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব, অথবা রোজার প্রতিদান আমি আল্লাহ নিজই হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের গুরুত্ব তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে, আমাদের সারা দিনের গড়ি ভিতরে বাস্তবায়ন করতে হবে, এই রমজানের শিক্ষাগুলো আমাদেরকে ধরে রাখতে হবে সারা বছর সব সময়। তাহলে আল্লাহ পাক বলছেন হাদিসে কুৎসির কথা, হুজুরের জবান দিয়ে বলতেছেন, আল্লাহ বলতেছেন রোজা তো আমার জন্য,
আর পুরস্কার আমি নিজ হাতে দিব। অর্থাৎ রোজাদারের পুরস্কার হল আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়া দেবেন বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, হুজুর বলেন ইন্না ফিল জান্নাতে বাবু রায়ান লা ইয়াদখুল ইল্লা সাইমুন। জান্নাতের ভিতরে একটা দরজা আছে, একটা গেট আছে, স্পেশাল গেট আছে, যার নাম হল রায়ান গেট। ওই গেট দিয়ে একমাত্র রোজাদার প্রবেশ করতে পারবে। রোজাদারগণ জান্নাতের বাবুর রায়ান দিয়ে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। এই স্পেশাল রমজানের জন্য সুবর্ণ সুযোগ, যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক স্পেশাল জান্নাতের গেট দিয়ে জান্নাতে তাদেরকে প্রবেশের সুযোগ করে দিবেন। এই জন্যে রমজান মাসটা আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ শেষভে সাদেক থেকে শুরু হয়ে সূর্যাস্ত দীর্ঘক্ষণ পানাহার এবং কামাসার থেকে আমাদের বিরত থাকতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই সময় আপনাকে আমাকে সবর অবলম্বন করতে হবে। এই মাস হচ্ছে ধৈর্যের মাস। আপনি যদি ধৈর্য ধারণ করে একটু কষ্ট করেন, আর যিনি ধৈর্য ধারণ করেন ইন্নাল্লাহ মাস সাবিরি, ধৈর্য জীবনের সাথে কি আছে আল্লাহ আছেন। আল্লাহ বলতেছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আমি আল্লাহ আছি। আর সবরু সাবুল জান্নাত, আর যে ধৈর্য ধারণ করবে তার পুরস্কার হল জান্নাতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সবর অবলম্বন করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর এই মাসটা হচ্ছে শাহরু মুআসা, পরস্পর সহমর্মিতার মাস, পরস্পর সমবেদনার মাস, পরস্পর সহনশীলতার মাস। অর্থাৎ একে অপরের সহযোগিতা, দান সাদাকা বিভিন্ন ভাবে একজন অপরজনের সহযোগিতা করার মাস, যাতে অপর ভাইও রোজা রাখতে পারে তাকে সহযোগিতা করা। এবং এই মাসে আপনি আপনার কর্মচারী, আপনার দায়িত্বশীল যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ ওসিয়াত ছিল যে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হুজুর বলছেন নামাজ নামাজ, এবং তোমাদের দায়িত্বশীল যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের তোমরা কাজের বোঝাকে হালকা করে দাও। অর্থাৎ আপনার কাজে রমজান ছাড়া পাঁচজন কর্মচারী, আপনি রমজানে সাতজন দুজন বাড়িয়ে নেন, তাতে করে তাদের কর্মচারী তাদের কাজে কষ্ট কম হয়। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের কর্মচারীদের কাজের বোঝা হালকা যাতে করতে পারি, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে মামলুকের যারা কর্মচারীদের বোঝাকে হালকা করে দিবে, রাসূল বলছেন তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিবে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাস আমাদের গুনাহ মাফের জন্য, আত্মশুদ্ধির এর মাধ্যমে আত্মশুদ্ধি হবে, এর মাধ্যমে কল্যাণ হবে, এর মাধ্যমে আপনার আমার নাজাতের ফয়সালা হবে এই রমজান মাসে। তাহলে আমাদেরকে বেশি বেশি যেগুলো করণীয়, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, হাতমে তারাবিতে আমরা শরীক হওয়া, তারাবি নামাজ সঠিকভাবে আদায় করা, ইফতারের পূর্বে দোয়া করা, এবং সাহরি খেতে উঠে আমাদেরকে সেই তাহাজ্জুদে নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে দোয়া করা। এরপর যেগুলো অন্যায় কাজ, পাপের কাজ, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, পাপের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমরা হতে পারবো আল্লাহ পাকের খাঁটি বান্দা। এবং যেভাবে আল্লাহ পাক রোজা রাখতে আমাদেরকে বলেছে, রোজার আকাব হুকুম বল সঠিকভাবে আদায় হবে, পরিপূর্ণ রোজা আমরা আদায় করতে পারবো। সিয়াম সাদরা আমাদের কবুল করুক, আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একবার খোদা মহিয়ান গজিয়ান সর্বশক্তিমান মাহমুদ মাওলা মেহরবান, পবিত্র মাহে রমজানের রোজা রেখে আল্লাহ জুমার নামাজ আদায় করে এক ক্ষত মিলা সেই পরে তব ইস্তেগফার করে আপনার শাহী দরবারে মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি, আমাদের রোজাগুলো আপনি কবুল করে নি আল্লাহ, আমাদের জুমার নামাজ আপনি কবুল করে নি। রমজান মাসের প্রথম দশক রহমত আল্লাহ আমাদের উপাধি রহমত অতিক্রম করতেছে, আল্লাহ জানে না কি কতটুকু রহমত লাভে ধন্য হতে পেরেছি। আল্লাহ আপনার রহমতে দরিয়া বেশি না গোসারছে, আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে বহুত গোড়া করে ফেলেছি আল্লাহ। আল্লাহ বড় আসানি আপনার শাহী দরবার দোকানে হাত পেতে দিয়েছি, আপনাতে আপনার রহমান নামের ওসিলায়, আপনার রহিম নামের ওসিলায়, আপনার গফুর ও গফার নামের ওসিলা আমাদের তাম জিন্দগির গোনাগুলো মাফ করে দিন। আল্লাহ আপনার রহমতে দরিয়া আমরা হাবুডুবু খাই,
আপনার দিকে ফিরে ফিরে তাকাই, আল্লাহ আল্লাহ, আপনার দরবার থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই ওই জাহান্নাম ছাড়া তো আমাদের কোনো উপায় হবে না, আল্লাহ ওই জাহান্নামে তো আমরা জ্বলতে পারবো না। আল্লাহ রমজান মাস গুনা জ্বালাইয়া দেবার মাস, রমজান মাস গুনা মাফের মাস, আল্লাহ রমজান মাসের উসিলায়, আল্লাহ সিয়াম সাদের উসিলায়, পবিত্র জুমার নামাজের উসিলায় আমাদের তমাম জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দি। আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে মাফ চাইলো গো আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন কার কাছে ক্ষমা চাইলো গো আল্লাহ। আল্লাহ যা কিছু নেক আমল করেছি তার দ্বারা জান্নাতের কামনা করতে পারি না, তাই বলে কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের গলায় জাহান্নামের বিড়ি পড়াইয়া জাহান্নামের মাঝে ছেড়ে দিও না আল্লাহ। আল্লাহ রমজান মাসের উসিল আমাদের তাম জিন্দগি গুনাগুলো মাফ করে দেন। আল্লাহ গুনার মোজানে মসজিদে এসেছি, গুনার মোজান আমি আপনার কাজ বান্দা বলি ওই বাসায় ফিরতে পারি সেই তৌফিক দান করে দি। আল্লাহ আমরা যারা হাতলিজ আমাদের মধ্যে থেকে অনেকের আম্পাজান আজকের অন্ধকার কবরে, অনেকের আম্মাজান অন্ধকার কবরে, এই মজা আসার সময় করতে বলতে গান ডেকে ডেকে বসে আমার আওলাদের আমার সন্তানেরা আমার পীর আমার যাকে ওই মসজিদে যাও আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না, যাবার পরে তো কবর তলাইয়া যায় বৃষ্টির পানিতে কবর বুঝে যায় জাহান্নামে নেবে না নেবে না নেবে না। আল্লাহ বলে সন্তান মা বাবার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে পাহাড় সমতুল্য করে দোয়া গুলো কবরে পৌঁছে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মা বাবার কবর গুলো জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ আমরা যারা আত্মীয় আমাদের মা বাবা বংশ বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ মহিমুরব কেউ যেন কবরে কান্দে না, আল্লাহ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা, আল্লাহ মাহে রমজানের রোজাগুলো আপনি কবুল করে নেন, বাকি রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারি সেই তাওফিক দান করে দেন। আল্লাহ তারা ফি নামাজে হাজির হতে পারে সেই তাওফিক দান করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারে সেই তাওফিক দান করে দেন। আল্লাহ বেশি বেশি নেক আমল করতে পারে সেই তাওফিক দান করে দেন। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দেন, দয়াল নবীজির জারাত নসিব করে দেন। আল্লাহ মক্কা মদিনার জিয়ারত আমাদের জীবনে পারবা নসিব করে দেন। আল্লাহ মেহরবানি করে যাই না কে কাশানি হাত তুলে বসে আছে অন্তর জমিওয়ালা দিলের খবর তো আপনি জানেন, আল্লাহ আমাদের সকলের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে দিন। আল্লাহ আপনার দরবার থেকে আমাদেরকে সকলকে রহমত নাজিলে ধন্য করে দিন, ক্ষমা লাভে ধন্য করে দিন। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নিন, যারা মসজিদকে তৈরি করে দুনিয়া ছেড়ে কবর দেশে চলে গেছে কবর গুলো জান্নাতের বাগান বানাই দিন। বর্তমানে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে খেদমত করতেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করে নিন। আল্লাহ যে দিনে এতে দোয়া চেয়েছেন অন্তর মহল আল্লাহ সকলের দোয়া মোনাজাত আপনি কবুল করে নিন। اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا دينا الا اديته ولا مريضا الا شفيته ولا ضالا الا هديته ولا حاجة في الدنيا ولا آخرة الا قضيتها يا رب العالمين يا الله مدد دعاء مناجات دعاء النبي دي رسول اپنے قبول کرنے ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم মৃত্যুর সময় দয়াল নবী যে জারাত নসিব করে দিয়েন, আমাদের সকলের জমানে জারি করে দিন ইমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরাতুল্লাহ মাজহারী সাহেবের বিষয় ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরাতুল্লাহ মাজহারী।